কালকে রাত 2:30টার সময় বৃষ্টি হয়েছে, কি অবস্থা দেখো। ঝড় বৃষ্টি রাত 2:30টার সময় এই অবস্থা হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো কাজবাজগুলো করে নিই। দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে, এগুলোকে সব ঠিক করতে হবে। ডালিয়া গাছটা হিলে গেছে, এটা ঠিক করতে হবে। শসা গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো এগুলো সব ঠিক করতে হবে। রাত 2:30টার সময় এত ঝড় বৃষ্টি দিয়েছে, এত ঝড় বৃষ্টি দিয়েছে প্রচুর। আর ঘরেও জল পড়েছে, ঘরের অবস্থা দেখো, চারিদিকে বড়মশাই কাপড় পেতে দিয়েছে। তো এই তো চা হয়ে গেছে আমার। তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের কাজে হাত দেব। চাটা খেয়ে নি। সামনের উঠোনটা বড়মশাই ঝাড় দিল, এবার পিছনের উঠোন, বাগানের ভিতর ওইগুলো সব আমি পরিষ্কার করব। তো চাটা আগে খেয়ে নি। ওই যে আরেকজন এসছে, বিস্কুট দিয়েছি খেতে, বিস্কুট খেয়েছে। আর এই যে মাছালা এসেছিল, বাটা মাছ রাখলাম আর লোটে মাছ রাখলাম, এগুলো পরে কাটবো। থাক চাটা আগে খেয়ে নি। সকালে এই বিস্কুট দিয়েছি একটা, খেলো। ও এখন মাছ ভাত চাইছে। এখন মাছ ভাত আমি কি করে দেবো? না খা খা খা, খেয়ে নে। কালকে হাওয়াতে জানলাটা খুলে গেছিলো, বেটা কোন ফাঁকে জানলা দিয়ে ঢুকে ঘরের মধ্যে শুয়েছে। আমি যেই উঠেছি সকালবেলায়, সেই আবার লাফ দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেছে। এরকম বিস্কুট নিয়ে বসে রয়েছে, খাবে না। বিস্কুট নিয়ে বসে রয়েছে, বিস্কুট খায়নি। মাছ এখন রান্না হয়নি, যখন রান্না হবে তখন দেব। বিস্কুটটা খা। ওই দেখো বিস্কুট নিয়ে বসে রয়েছে। এই যে জামা কাপড় কেচে দিয়েছি, উঠোন ঝাড় দেবো, তারপরে জামা কাপড় মেলবো। তো কানের ফানেরগুলো সব খুলে দিয়েছি, এত ব্যথা করছিলো শুতে পারছিলাম না, কানে লাগছিলো। যে বড়মশাই তুই ঝাড় দিয়ে রেখে দিয়েছে, ওইখানে পাতা ভরিয়ে রেখে দিয়েছে। তো আমি এই দিকগুলো পরিষ্কার করি সব। লাউ গাছগুলো দেখো কি হয়েছে, পাতাগুলো পরিষ্কার না করলে লাউ গাছগুলো ভেঙে যাবে। পৌনে 1টা বাজে, ওরা পড়তে আসবে, বড়মশাই পড়াতে বসবে, ওর জন্য চাটা আগে করে খেয়ে নিলাম। এদিকটা পরিষ্কার করে নিলাম পুরো। এই বেগুনগুলো ঝুলে গেছে, এগুলো ছিঁড়ে নেবো, কটা শাক তুলব।
যে এতগুলো তুললাম, এগুলোতেই হয়ে যাবে। এই দেখো ক্যাপসিকামগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো? আরও বড় হবে। উঠোন পুরো পরিষ্কার হয়ে গেছে, দু গামলা পাতা বাইরে ফেলে দিয়ে এসেছি, এক গামলা পাতা ময়লা আলা নিয়ে গেল, এখনও এই যে গামলাতে পাতা রয়েছে। আর এই যে গাছ থেকে সবজি তুললাম, টমেটো বেগুন আর শাক, এগুলো ধুয়ে নেবো ভালো করে। চলো ভালো করে এগুলো ধুই না। তো সব কিছু ধোয়া হয়ে গেল, এবার মাছ কাটবো। তো বাগানের কাজ এখনো সব শেষ হয়নি, এখনো বাগানের কাজ আছে। তো এতে সকালের খাবার নিয়ে নিলাম, বর্মশায় আমি একসাথে খাবো। তো এই যে আলু সিদ্ধ, মাছ ভাজা, আর গাছের টমেটো আর বেগুন সিদ্ধ, ভাতে সিদ্ধ দিয়েছিলাম, আর এই যে গাছের লঙ্কা তুলে নিয়ে এসেছি। তো চলো সকালে খাবারটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে। তো মাছটা আমি ভেজে উঠিয়ে রেখেছি, বাটা মাছটা। তো আজকে আর সর্ষে পোস্ত দিয়ে করব না, কেন কি কালকে সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা খাওয়া হয়েছে, ওর জন্য আর আজকে আর করব না সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। তো আজকে ভেবেছি একটু এই পাতলা ঝোল করবো, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিরে আর জিরে গুঁড়ো দিয়ে। তো এর তো তোমরা যে কোনো সবজি দিয়েই করতে পারো। তো আমার কাছে বেগুন ছিল, গাছের টাটকা বেগুন তুলে নিয়েছি, দেখলাই তো। তো বেগুন দিয়েই করছি আমি, বেগুন আলু দিয়ে করছি, আর গাছের টমেটো। তো টমেটোটা একটু বেশি করে দিলাম, একটু টক টক হবে তরকারিটা, এই গরমের সময় ভালো লাগবে খেতে। তো এই গরমের সময় সর্ষে বাটাটা খাওয়া বেশি একটা ভালো না, আর আমাদের বর্মশের জন্য তো একদমই ভালো না। তো ওর জন্য আর আমি সর্ষে বাটাটা দিয়ে আর করলাম না, ওর জন্য ভাবলাম যে একটু আজকে অন্যরকম করে করি। তো একটু দেখো সব কিছু মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বেশি জল দেব না, যেহেতু কষাতে কষাতে আমার আলু ভাজতে ভাজতে এই সিদ্ধ হয়ে গেছে কি অর্ধেকটা, আর বেগুনও তাড়াতাড়ি গলে যাবে। তো বেশি জল দেব না, একটু পাতলা পাতলা ঝোল থাকবে। তো গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। বিড়ালটাকে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, খেয়েছে, খেয়ে ওইদিকে এখন শুয়ে আছে। ওই দেখো ওইখানে এখন শুয়ে আছে। তো মাছের ঝোলটা তো বসিয়ে দিলাম। তো বাগানে অনেক ঘাস হয়েছে ওই গোলাপ গাছের ওইখানটায়, ওইখানে মাছের ঝোলটা হতে থাক, আমি একটু ঘাস তুলে নিই, নাহলে একদমই বাগান পরিষ্কার করা হচ্ছে না। ওইখানটা কী অবস্থা হয়েছে, এ নাহলে গোলাপ গাছে সার দিলে সব এই ঘাসগুলোতে সার টেনে নেবে। তো এগুলোকে পরিষ্কার করে নিই একটু। এতটা পরিষ্কার হয়েছে, এখনো এতটা বাকি না, মাছের ঝোলটা দেখে আসি। আবার ওইদিকে আবার ওইটা আবার ঝোলটা কমে যাবে, লেগে যাবে, ওইটা দেখে আসি তারপরে করব। তো চলে এসেছি মাছের ঝোলটা দেখার জন্য। তো দেখলাম সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে। তো এবার ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। তো এবার নামিয়ে নেবো, ঝোলটা আর টানাবো না, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে মাছের ঝোল আমার। তো এই দিক থেকে আবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, শাকটা ভাজা করব, তার জন্য দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম রসুন কুচো আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা। তো এটা একটু ভাজা ভাজা করে তারপর আমি শাকটা দিয়ে দেবো। তো আজকে আমার কথাগুলো শুনতে তোমাদের একটু ডিস্টার্ব হবে, কেন কি কালকে রাত্রির থেকে আমার গলাটা একটু ব্যথা করছে, সকালে তো একদমই কথা বলতে পারছিলাম না। তাও
কথা না বললে তো হবে না, তাও আমি জোর করে করে কথা বলছিলাম, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো এতে শাকগুলো দিয়ে দেখো এক কড়াই শাক হয়েছে, এই শাক দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি, নুন হলুদটা পরে দেবো। এই দেখো শাক কমে গেছে, তখন যদি নুনটা দিতাম আমি আন্দাজটা বুঝতে পারতাম না। তো এবার নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আবার। তো ঢাকা দিলেই জল বেরাবে, গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এই দিক থেকে এই যে কালকে তো তোমাদের বললামই যে ওই বাড়িতে আসার সময় দোকান থেকে এই নিমকি বানানোর জন্য ময়দা সাদা তেল সব নিয়ে এসেছি। তো এই যে এখনই বানাবো, রাত্রে আর বানাতে ইচ্ছা করবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর এদিক থেকে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না, কেন কি এই নিমকির ভিডিও আমার আগেও দেওয়া আছে, ওর জন্য আর ডিটেলসে দেখাচ্ছি না। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিই। এই দেখো আমার মাখা হয়ে গেছে, এই দেখো মুঠ করলে এরকম মুঠ হয়ে যাচ্ছে। তো অল্প করে জল দিয়ে দিয়ে আমি মেখে নেবো। তো গামলাটা আমার ছোটো হয়ে গেছে, এর থেকে আর একটু বড় জায়গা নিলে ভালো হতো। তো যাই হোক, কষ্ট মষ্ট করে এটাতেই মেখে ফেলবো যখন মাখিয়ে নিয়েছি এটাতেই। তো এই দেখো মাখা হয়ে গেছে আমার, তো একটু শক্ত শক্ত করেই মেখেছি, লুচি করার আটার থেকে একটু শক্ত মেখেছি। তো এই দেখো দু থালা নিমকি হয়েছে, তো দেখতে পাচ্ছ এখন জড়ো জড়ো আছে, কিন্তু গরম তেলে দিলেই ওগুলো ছেড়ে যাবে সব। এই দেখো দলা ধরে আমি দিয়ে দিলাম, তেলে দিতেই ছেড়ে যাবে সব। আর নিমকিটা খেতে এত ভালো হয়েছে, এত মানে কি বলবো খাস্তা হয়েছে, খুব সুন্দর লাগছে। আমি তো চা দিয়ে বিকালবেলায় খেয়েছি, তো ভয়েসটা আমি পরে দিচ্ছি তোমাদেরকে, হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো তোমরা। তো প্রত্যেক বাড়ি আমি মেয়ে যখন আসে নিমকি ভেজে দিই, আর ওর হোস্টেলে যেই ওর বান্ধবীরা আছে ওরা মানে বলে পাঠিয়ে দেয় যে মামির হাতের নিমকি বানানো নিয়ে আসবি, আর ওকে ফোন করে করে বলতেই থাকবে যে মামিকে বলবি নিমকি বানিয়ে দিতে। তো কি করব, তো ওদের তো আবদারগুলো তো আমাকে রাখতেই হবে, যেহেতু বাচ্চা মানুষ। তা এখন দিয়ে যদি আবদার না রাখি তাহলে ওরা মনে কষ্ট পাবে। তো যাই হোক নিমকিগুলো দেখো কি সুন্দর ফুলে গেছে, দেখো তো একটু লাল হলেই আমি নামিয়ে নেব। তো এরকম কিন্তু এই ছানটা কিন্তু এরকম করে চালাতেই হবে, না হলে কিন্তু এক সাইডে লাল হয়ে যাবে আর এক সাইডে কাঁচা 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 থাকবে। তো এরকম নাড়তেই হবে। তো দেখো এই দেখো ভাজা হয়ে গেছে, দেখেছো আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা এই খাস্তা হয়েছে নিমকিটা আমার। তো চলো একইভাবে আমি সবগুলো ভেজে নেব, তো ভাজার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এক গামলা নিমকি হয়েছে, তো আমি এর ভিতরে এই লঙ্কার গুঁড়ো আর বিট নুন মেশাবো। তো এটা উঁচু উঁচু হয়ে গেছে বলে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না অল্প করে দেবো, আর এই যে বিট নুন দিয়ে দিচ্ছি অল্প করে, যেহেতু আমি ময়দায় নুন দিয়েছিলাম ওর জন্য আমি অল্প করে নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো এবার আমি সবগুলো একসাথে ঢেলে তো একটু ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটু ঠান্ডা হলেই কোটোতে ভরে তারপরে দেবো। এই দেখো দেখেছো কী সুন্দর খাস্তা হয়েছে, এই দেখো
তো চলো এগুলো আমি ঢাকা দিয়ে রাখি, দিয়ে এবার যাব চান ঠান করতে। তো বড়মশাই রোদ্রে কাজ করছে, না করলাম এত রোদ্রে কাজ করতে, আমি ওইটুকুনি বাগান ওই গোলাপ গাছের ওইটুকুনি অর্ধেক পরিষ্কার করে পালিয়ে এসেছি। এত রোদ্দুর এত গরম, ওর মধ্যে কাজ করা যায় নাকি বাইরে? না করলাম, বড়মশাইকে শুনছে না, তাও কাজ করছে। এখন 1:30 বাজে, এই শরবতটা করে দিলাম নুন চিনি লেবু দিয়ে, দিয়ে দিই। আমারও চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেল, শরবতটা দিয়ে দিই। তো এই যে শশা গাছের ওইখানে ওগুলো পরিষ্কার করলো, টমেটো গাছগুলোতে মাটি দিল। কি রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তো মাছের ঝোলটা রান্না করেছিলাম, এই যে মাছের ঝোল পাতলা করে বেগুন আলু দিয়ে, আর এই যে শাক ভাজা, আর এইটাই আছে চাটনি। তো বিকালবেলায় একটু বেরিয়েছি, ননদ বাড়ি যাচ্ছি, এই যে মেয়ের নিমকি নিয়ে, আর মেয়ের জামা কাপড়গুলো একটু সেলাই করতে হবে। তো দেখি সেলাই করে দিয়ে আসবো, দোকানে যাবো একটু ধূপকাঠি নিয়ে, ধূপকাঠি নেব, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখছো, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো কালকে হসপিটাল যাবো, বর্মশাইয়ের যেহেতু ডেট আছে ডাক্তার দেখানো, তো কালকে কাগজপত্রগুলো সব জমা দেবে। তো নতুন আরেকটা ভিডিওর সাথে আসছি আবার, ততক্ষণের জন্য টাটা।